বন্যার পানি নামছে বিপদসীমার নিচে সব নদীর পানি। এদিকে প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয় বলছেন ফয়জুল করিম। জানাবো শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলছেন আমিনুল হক। ঢাকা চট্টগ্রাম সড়কে 20 কিলোমিটার জট, ভোগান্তি জানিয়ে দিব সব সুবিধা পাচ্ছেন না আহতরা। এবং সর্বশেষ জানাবো নারী সাংবাদিকের লাশ উদ্ধার, যা বললেন জয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্যার পানি নামছে বিপদসীমার নিচে সব নদীর পানি। বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি নেমে যাচ্ছে, আগামী 2 দিনের মধ্যে বন্যার পরিস্থিতি আরও উন্নতি হবে। এছাড়া দেশের সব নদীর পানি এখন বিপদসীমার নিচে নেমে এসেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সদর সর্দার উদয় রাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উজানে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টি হয়নি, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাসও নেই। এ কারণে নদনদীতে আপাতত পানি বাড়ার আশঙ্কাও নেই। তিনি জানান, মঙ্গলবার শুধুমাত্র গোমতী নদীর কুমিল্লা পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন সেটিও নেমে এসেছে। বর্তমানে গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীল অবস্থায় আছে, আর বাংলাদেশের যমুনা ও কুশিয়ারা নদীর পানি কমছে। বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকেও পানি নেমে যাচ্ছে। সর্দার উদয় রাহান বলেন, আগামী 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট মঙ্গলবার পানির উচ্চতা ছিল 20.55 সেন্টিমিটার, এখানেও তাই আছে। সাধারণত এই পয়েন্টের পানি যদি 22.05 সেন্টিমিটার অতিক্রম করে তখন সেটিকে বিপজ্জনক বিবেচনা করা হয় বলে তিনি জানান। প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয় বলছেন ফয়জুল করিম। প্রতি বছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তলিয়ে দেয় বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের। স্থায়ী সমাধান দরকার উল্লেখ করে তিনি বলেন, তবে অস্থির হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলেন, প্রতি বছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয় আর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাংলাদেশের উত্তপর দিয়ে বাদ দিতে যা করার দরকার দেশের মানুষ তা করতে প্রস্তুত আছে। বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাদ দেওয়া হলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাধ্য দেওয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলছেন আমিনুল হক। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশে থেকে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, বাংলাদেশের জনগণ বুঝে ষড়যন্ত্রের হোতাকে। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, গত 17 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচার ও হত্যা গুম খুন চালিয়েছে, তার অবসান ঘটেছে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে। তিনি বলেন, এদেশের মাটিতে আর কোনো এরকম স্বৈরাচারের স্থান নেই, আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমিনুল হক গত 4 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত 6 জন ছাত্র আমিনুল ইসলাম হৃদয়, শাহরিয়ার হোসেন আলভিদ, শানি সাব্বির হোসেন রনি, জুলফিকার আহমেদ শাকিল, লিটন হোসেন লাল্লুর বাসভবনে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। আমিনুল হক এ সময় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে রয়েছেন, আমরা সবাই আপনাদের পাশে আছি, সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো এবং আপনাদের জন্য যা যা করণীয় সব কিছু করবো। তিনি বলেন, ভাই হিসেবে সন্তান হিসেবে আমরা পাশে থাকবো। ঢাকা চট্টগ্রাম সড়কে 20 কিলোমিটার জট, ভোগান্তি। ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মদনপুর এলাকা পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে 20 কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে নারী ও বৃদ্ধদের। 5 মিনিটের পথ আধা ঘন্টাতেও পাড়ি দেওয়া যাচ্ছে না। রাজু হোসেন নামের এক যাত্রী বলেন, সকালে মদনপুর যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছি, কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি। আব্দুর রহমান নামের এক গার্মেন্টস কর্মী বলেন, যানজটের কারণে হেঁটে গার্মেন্টসে যেতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তবে এছাড়া তো আর যাওয়ার কোনো উপায় নেই। আরিফুল হাসান নামে এক বাস চালক বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। রাজার রাস্তায় জ্যাম এতটাই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ যেতে আর কত ঘন্টা লাগে বুঝতে পারছি না। ট্রাফিক পুলিশের শিমরাইল হাওয়ে কম্পেন্টের ইনচার্জ আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে, তবে কী কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা চেষ্টা করছেন বলেও জানান তিনি।
সব সুবিধা পাচ্ছেন না আহতরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, তবে মাঠ পর্যায়ে এই নির্দেশনা বাস্তবায়নে দেখা দিয়েছে গলদ। এখনও অনেক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা ব্যয় বহন করতে হচ্ছে আহতদের। তাছাড়া গত শনিবার জারি হওয়া এই নির্দেশনা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত না পাওয়ার কথা জানিয়েছে বেসরকারি অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের স্বজনরা বলছেন, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অনেকের হঠাৎ অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে, কিন্তু সিরিয়াল পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে জরুরি পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে, এই খরচ তাদেরই বহন করতে হচ্ছে। এছাড়া চিকিৎসার অনেক উপকরণ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে, তাই বিনা খরচে চিকিৎসা বলতে যা বোঝায় সেটি হচ্ছে না। তবে অনেক হাসপাতাল কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা নিরীক্ষা বিল ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। আহতদের সংক্রমণের ঝুঁকি এড়াতে হাসপাতালে বিশেষ ইউনিট চালু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু দর্শনার্থীর চাপে এই নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, হাসপাতালের স্বজন ও দর্শনার্থীর ভিড় কোনোভাবেই কমানো যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের রদবদলের ফলে স্বাস্থ্যখাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অনেক কর্মকর্তা অফিস করছেন না, আবার অনেকে কাজ যোগ দিতে পারেননি, ফলে যথাযথ তদারকি হচ্ছে না। 5 আগস্ট রাজধানীর মেরুল বাড্ডা থানার সামনে গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল ইউনিটিস্ট অব ইউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি হন হাসিবুর রহমান। গতকাল তাকে ছাড়পত্র দেওয়া হয়। মৃত্যুর সংখ্যা কাটলেও স্মৃতি হারিয়ে ফেলেছেন হাসিবুর। স্ত্রী সন্তানকেও চিনতে পারছেন না তিনি। এক চোখে রক্ত জমে রয়েছে হাসিবুরের স্ত্রী হাবিবা বলেন, ধার করে আনা 40,000 টাকা শেষ, টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারছি না, ঢাকায় থাকাও সম্ভব হচ্ছে না, বরিশালে চলে যাব। তিনি জানান, নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসার সময় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাইরে করাতে হয়, ওষুধ কিনতে হয়, এতে 20,000 টাকার মতো খরচ হয়েছে। ওই টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 8 জুলাই মেরুল বাড্ডায় গুলিবিদ্ধ হন হোটেল কর্মী রাকিব হোসেন, তার চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পঙ্গু হাসপাতালে। গতকাল তার বাবা ইয়াসিন আলী বলেন, রাকিবের একটি পা হাঁটুর উপর থেকে কেটে ফেলা হয়েছে, কিন্তু তার চিকিৎসায় যেসব ওষুধ দরকার সেগুলো হাসপাতালে মিলছে না, এমন অবস্থায় কি করবে বুঝতে পারছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত 144 জন চিকিৎসা চলছে এই হাসপাতালে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। যুগ্ম পরিচালক ডক্টর মোহাম্মদ মোজাফফর হোসেন সমকালকে বলেন, আহতদের অবস্থা জটিল, অনেকে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে, সে কারণে অনেক সময় পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করার প্রয়োজন হয়, কিছু ঔষধ কেনা লাগছে, এসব খরচ হাসপাতাল বহন করবে, তবে কতদিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে তা জানতে পারেনি এই চিকিৎসক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সরকারি নির্দেশনা এখনো পৌঁছেনি বলে জানিয়েছেন কয়েকটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, ফলে কিছু বেসরকারি হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা দিলেও অনেক আহতদের কাছ থেকে ফি রাখছে। এই হাসপাতালগুলো বলছে, সরকারি নির্দেশনা পেলে ওই টাকা ফেরত দেওয়া হবে। 5 আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ মুজাহিদ। গতকাল পর্যন্ত তার বিল এসেছে 1,72,000 টাকা। বিনামূল্যে চিকিৎসা সরকারি নির্দেশনা আসার আগেই মুজাহিদের স্বজন 20,000 টাকা জমা করেন। মুজাহিদ গতকাল ছাড়পত্র নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, কিন্তু ওই 20,000 টাকা তাকে ফেরত দেয়নি ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক জিয়াউর রহমান বলেন, বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো পাইনি, শুধু গণমাধ্যম সূত্রে জেনেছি আমাদের হাসপাতালে আহত প্রায় 200 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, এখনো কয়েকজন চিকিৎসাধীন, সবার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, তবে সরকার টাকা দিলে অবশ্যই রোগীকে টাকা ফেরত দেওয়া হবে। রাজধানী ইবনে সিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুজ্জামান জানান, আন্দোলনের শুরু থেকে সেখানে বিনামূল্যে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, মানবিক দিক বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি এখনো পাননি বলে জানান তিনি। একই কথা জানায় ল্যাব 8 ও পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ বলেন, বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত স্বাস্থ্য উপদেষ্টা থেকে একটা গাইডলাইন হওয়া উচিত ছিল, সেটা হয়নি। হাসপাতাল সমাজ সেবার ফান্ড থেকে বিনামূল্যে আহতদের চিকিৎসা নিশ্চিত করা জরুরি, তারা আগে চিকিৎসা নিয়ে গেছেন তাদেরও তালিকা করা দরকার, যেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে খরচ টাকা দেওয়া যায়, তা না হলে গ্রামের গরিব পরিষদ বাদ পড়বে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আন্দোলনে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে, তাদের আমরা সহযোগিতা করছি। বিনামূল্যে চিকিৎসা না দেওয়া বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডক্টর মইনুল আহসান বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকে চিঠি দিয়ে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। এছাড়া হাসপাতালের সংক্রমণের ঝুঁকি এড়াতে আলাদা ইউনিট করা হয়েছে, ছাড়পত্র নেওয়া আহতদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নারী সাংবাদিকের লাশ উদ্ধার, যা বললেন জয়। রাজধানী হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রাহানুমা সারহার লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টে তিনি লিখেন, গাজী টিভি
নিউজরুম এডিটর সারহা রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকা হাতিজের লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভির ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। সাইফুল ইসলাম জানান, রাহানুমা সারা গাজী টিভির একজন সাংবাদকর্মী। রাত পৌনে দুটোর দিকে স্থানীয় কয়েকজন তাকে হাতিঝিলে ঝাঁপ দিতে দেখে। পরে অচেতন অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। প্রায় একই সময় ফাহিম ফয়সাল নামে এক যুবককে ট্যাগ করে তিনি আরও একটি পোস্ট দেন। সেখানে কয়েকটি ছবি দিয়ে তিনি লেখেন, তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো, আল্লাহ তোমার মঙ্গল করুন, আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখিত পরিকল্পনাগুলো পূরণ করতে পারছি না। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত দান করুক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।